আপনি কি ইদানিং ফেসবুক বা ইউটিউবে ভিডিও কন্টেন্ট দেখে দেখে বোর হয়ে গেছেন? তাহলে আমি দেখাবো আপনাকে অন্যরকম কিছু। আমি দেখাবো আপনাকে স্টিল ছবি আর স্টিল ছবি দিয়ে ম্যাজিক। হ্যাঁ ম্যাজিক সত্যি, তাও 2 মিনিটের মধ্যে, প্রমিস। ম্যাজিক বলতে আপনার যদি এটা মনে হয় যে আমি এডিটিংয়ে কোনো কারিগরি করে দেখাবো তাহলে আপনি ভুল ভাবছেন। আমি সত্যি ম্যাজিক দেখাবো, রিয়েল ম্যাজিক, ইউনো। কিন্তু ম্যাজিক দেখানোর আগে আমার ফটোগ্রাফি নিয়ে কটা কথা বলে রাখি। আমি কিন্তু ফটোগ্রাফি শখে শুরু করেছিলাম, আর প্রথম দিকে আমার কেবল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্রেমস ভীষণ পছন্দ ছিল। কারণ প্রথম দিকে আমি আমার বন্ধুবান্ধব আর যেটা মনে ইচ্ছা হতো সেটা ছবি তুলতাম, ছবি তুলতে আমাকে পয়সা দিত না। তারপর অবশ্য কিছু অ্যাসাইনমেন্ট এমনও হয়েছে যেখানে আমি পয়সা উপার্জন করেছি, কিন্তু তারপর যেটা হলো সেটাই হচ্ছে সব থেকে ফ্যাসিনেটিং। সোশ্যাল মিডিয়ার যুগে স্টিল ছবি একরকম হারিয়ে যেতে শুরু করেছে। ভিডিও, ভিডিও ইজ দ্য নিউ কমার্শিয়াল প্রোডাক্ট, সেটা করলেই একটা পয়সা উপার্জন করার রাস্তা খোলা আছে বলে মনে হয়। স্টিল ছবিটা সেসব কোথায়? ওই ফেসবুকে 2-1টা আপলোড, ইনস্টাগ্রামে 10-15টা কমেন্ট, আর কি যথেষ্ট। তাহলে ম্যাজিক, ম্যাজিক কোথায়? স্টিল ফটোগ্রাফির ম্যাজিক বলে কিছু আছে? আছে আছে, কিন্তু তার জন্য চাই একটু ধৈর্য। আপনার কি ধৈর্য আছে? তাহলে আমি ঠিক যেমন যেমন বলছি আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করুন। এই যে আপনার সামনে অ্যানিমেশনটা চলছে, তার মাঝখানে, ঠিক মাঝখানে যে সাদা বিন্দুটা আছে সেইটার থেকে আপনার চোখ নড়তে দেবেন না। কনসেন্ট্রেট করুন, ফোকাস, চোখ যেন গোল বিন্দু থেকে না সরে আর সঙ্গে আমার কথাগুলো শুনতে থাকুন। ফটোগ্রাফির ম্যাজিক মূলত দুটো। প্রথম, এটা একটা টাইম মেশিন। যেগুলো আপনি দেখলেন সেগুলো আমার অজস্র স্মৃতি, যেগুলোকে আমি টাইমের মধ্যে পজ করে ফেলেছি এবং মাঝে মাঝে ফিরে গিয়ে সেগুলো দেখতে পারি। এটা তো একটা ম্যাজিক অবশ্যই। এছাড়াও আরেকটা ম্যাজিক আছে। আমাদের সবার দুটো চোখ আছে, আমরা সবাই দেখতে পাই একই রকম, কিন্তু ছবি আমাদের শেখায় যে কী করে ভালো করে দেখতে হয়। একটা ক্যামেরা সেই শিক্ষাটা দেয়। যদি সব কিছু ঠিকঠাক চলে থাকে তাহলে এখন যে ছবিগুলো আপনি দেখছেন সেগুলো নিশ্চয়ই নড়ছে। এগুলো কিন্তু এডিটিং না। আপনি রিওয়াইন্ড করে যখন দেখবেন তখন আর এই এফেক্টটা থাকবে না। অপটিক্যাল ইলিউশন, ম্যাজিক, আপনি ঠিক করুন। যদি ফিডটা ভালো লেগে থাকে তাহলে যদিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ক্রিয়েটিভ লেগে থাকে এবং এই ম্যাজিকটা আপনি অন্য কাউকে দেখাতে চান তাহলে প্লিজ শেয়ার করুন, সেটা দারুণ হবে। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন আমি স্যাম, বাই। ও আর হ্যাঁ, এতগুলো যে ছবি দেখালাম তার মধ্যে যদি কোনোটা আপনার ভালো লেগে থাকে তাহলে সেটা কোনটা আমার কমেন্টে লিখে জানান, তাহলে খুব ভালো লাগবে আমার। ওকে, বাই।